38 দিন তদন্ত শেষে আমরা অলরেডি আপনাদের সামনে বলেছি যে এটা একটা সুইসাইডাল ঘটনা, এখানে কেউ তাকে মারেনি এই কথাটা আমরা বলেছি। বলার পরে আমাদেরকে আজকে বুয়েটের প্রায় 40 জন ছাত্র তারা আমাদের কাছে কিভাবে সে আত্মহত্যাটি করেছেন এবং তারা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ তারা আমাদের সাথে 3 ঘন্টা 10:30 থেকে 1:30 পর্যন্ত তারা আমাদের সাথে কথা বলেছেন। আমরা তাদেরকে টোটাল ঘটনাটাই বুঝিয়েছি এবং তার পরিবার এবং তাদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজনকে বুঝিয়েছি যে এই কারণে সে আত্মহত্যা করেছেন। কারণ আপনারা জানেন সে কোনোদিন বাবুবাজার ব্রিজ এবং সুলতানা কামার ব্রিজ সে কোনোদিন 2 বছরে কোনোদিন সেখানে যায় নাই এবং সে বুসাকে নামিয়ে দিয়ে সে যে রাত 9:30 থেকে সে যে একা একা ঘুরে বেরিয়েছেন, আমরা এমনকি সে 2 বছরে 522টা নাম্বারে সে কথা বলেছেন, আমরা 522 জন লোককে আমরা তার সম্পর্কে আমরা খোঁজ খবর নিয়েছি এবং সে তার সে নোবেল পড়তেন সে হলো আলবার্ট ফেমু এবং নিটসের তারা একটা নোবেল গলি পড়তেন, সেখানে সে পরিবার জীবন বৃত্তান্ত নিয়ে সে সেখানগুলি আলোচনা করেছেন এবং সে তার এক বান্ধবীকে সে মোমুকে সে লিখেছেন যে আমার 30 বছরের অধিক কারো বাঁচার এখতিয়ার হওয়া উচিত না, মানে 30 বছরের অধিক প্রয়োজন নাই, সে কথাটা তার ব্যাখ্যায় বলেছেন। আবার আরেকটা কথায় বলেছেন আমি যদি মারা যাই তাহলে আমার বন্ধু সাজ্জাদ সবচেয়ে বেশি কষ্ট পাবে এবং সে আরেকটি জায়গায় তার বন্ধুকে মেসেজ দিয়ে বলেছেন যে দেখবা কোনো একদিন সকালে শুক্রবারে ঘুম থেকে উঠে দেখবা যে হয়তো কেউ মানে এরকম একটা আত্মহত্যার কথা সে বলেছেন, কিন্তু শুক্রবারেই কিন্তু সে আত্মহত্যাটি করেছেন। তার বন্ধু বান্ধবের কাছে সে যে বিভিন্ন ধরনের কথা বলা, সে যে ঘোরাফেরা করা এবং একা একা ঘোরাফেরা করা এবং ডাক্তারের যে সুরতহাল রিপোর্ট সেখানেও কিন্তু তার গায়ে কোথাও কোনো চিহ্ন নেই এবং সে তার বুতমের মধ্যে বুতমের শিরা নেই, দস্তাদস্তির চিহ্ন নেই এবং তাই সে আরেকটা কথা বলছিলেন যে 95% মানুষের জীবন হলো পরিবার দ্বারা সীমাবদ্ধ, এটা 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 থাকা ঠিক না। তাই আমার কাছে মনে হচ্ছে তার পরিবার তাকে বাসায় থাকতে বলতেন এবং সে বাসায় থাকতে চাচ্ছেন না, যে সব কিছু মিলেই আমরা যেটা আমরা পর্যালোচনা করে আমাদের তদন্তকারী টিম যেটা সিদ্ধান্তে এসেছে যে এটি একটি মার্ডারের কোনো লক্ষণ নেই, সন পাড়া দেওয়ার কোনো লক্ষণ কোনোদিনই সে যায় নাই এবং অতীতে 2 বছরে সে কোনোদিনই যে যে জায়গাগুলি রাতের বেলা একা ঘুরিয়ে বেরিয়েছেন এই কথা মানে আনইউজুয়াল মানে ডিস্টার্ব, সে কোনো কারোর একা একা কথা বলেছে কিন্তু কোনোদিন সে এই এলাকাতে কোনোদিন ঘুরে নাই।